নেশন্স লিগ ফুটবল উয়েফা নেশন্স লিগে জয় ফিরে গ্রুপ শীর্ষস্থান ধরে রেখেছে জার্মানি। এই লিগের ৩ নম্বর গ্রুপে শুক্রবার বসনিয়ার বিপক্ষে জয় তাদের ২-১ ব্যবধানে। গ্রুপের অন্য ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে পিছিয়ে পড়ে হার এড়িয়েছে নেদারল্যান্ডস। ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি। হাঙ্গেরিকে ৫-০ গোলে উড়িয়ে আসর শুরুর পর নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ ড্র করা জার্মানি এদিন বসনিয়ার মাঠে ম্যাচে ৩০ মিনিটে এগিয়ে যায়। চতুর্থের কাটব্যাক পেয়ে নিচু শটে ঠিকানা খুঁজে নেন ডেনিস উদাম্ভ। 2 মিনিট পর ফের জালে বল পাঠায় জার্মানি, কিন্তু অফসাইডে গোল বাতিল হয়। ৩৫ মিনিটে বসনিয়ার এমেদিন দেমিরোভিচের শট ক্রসবারে বাধা পায়। পরের মিনিটে উন্দাভ ২-০ লিড এনে দেয় জার্মানদের। ২৮ বছরের এই ফরওয়ার্ড ৫৮ মিনিটে বল জালে পাঠিয়ে হ্যাট্রিকের আনন্দে মাতেন, কিন্তু কপাল মন্দ, অফসাইডে গোল কাটা পড়ে। ১০ মিনিট পর সের্গে জিনাব্রির গোলও অফসাইডে বাতিল হয়। ৭৯ মিনিটে বসনিয়ার এদিন জেকো গোল করে হারের ব্যবধান কমান। 3 খেলায় 7 পয়েন্ট নিয়ে নেদারল্যান্ডসকে 2 পয়েন্ট পেছনে ফেলেছে জার্মানি। নেদারল্যান্ডস এই রাউন্ডে হাঙ্গেরির মাঠে ৩২ মিনিটে পিছিয়ে পড়ে। ৭৯ মিনিটে ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডিক লাল কার্ড দেখলে ১০ জনের দল নিয়ে ৮৩ মিনিটে গোল শোধ দেয় অতিথি দল। গোলদাতা দেনজেল দামফ্রিস। 3 খেলায় হাঙ্গেরির 2, বসনিয়ার 1 পয়েন্ট।